যন্ত্রদানব। গোটা অগস্ট মাস জুড়ে এই বছর আমরা স্বাধীনতার 75 বছর উদযাপন করছি এবং সেই উপলক্ষে আপনাদের জন্য নিয়ে এসেছি সাদাত হোসেন মান্তোর 4টি গল্প। আমাদের আজকের পরিবেশনা মান্তো সিরিজের দ্বিতীয় এপিসোড নো ম্যানস ল্যান্ড। গল্পটি তোবা টেক সিং থেকে অনুপ্রাণিত। এই দিনটার কথা তো তোমরা সবাই জানো, কত গান কত কবিতাই না লিখেছ তোমরা। কখনো কেউ ভেবে দেখেছ আমার কথা? আমি ভারত। তোমরা অনেকেই আমায় মা বলো, ওরাও বলতো, ওরা তো আমারই সন্তান ছিল। 75 বছর হয়ে গেল ওরা আমার থেকে দূরে চলে গেছে, আজও আমার উপর সেই একইভাবে হামলা হয়ে চলেছে। তোমরা সবাই ভুলে গেছো, তোমরা সবাই এক সময় এক ছিলে, কিন্তু এবার আমার সন্তানদের আশ্রয় নিয়ে প্রশ্ন করে বসলো এক হীরক রাজা। রঞ্জন ও আশিব দুই ভারতীয়, একই বিল্ডিং, দুটো আলাদা কোম্পানিতে কাজ করে ওরা। পরে জানতে পারে একই পাড়ায় তারা থাকে। রঞ্জন হচ্ছে মুখার্জি বাড়ির একমাত্র ছেলে। মা মারা গেছিলেন ছোট থাকতেই, বাবা গত হয়েছেন 2 বছর। অনেক রাতেই ওদের ছাদে যায় আরশির সাথে দেখা করতে। তুমি জানো তো এইভাবে ছাদ নাটককে দরজা দিয়েও আসা যায়। আব্বু নেই আর আমি তো তোমায় দেখে খুশি হয়। তা জানি, কিন্তু অভ্যেস হয়ে গেছে। আরশির কাছে গিয়ে ওর কোলে মাথা রেখে রঞ্জন কিছুক্ষণ চুপ করে রইল। আচ্ছা, তুমি নিউজটা শুনেছ? না, একদমই সময় পাচ্ছি না, অফিসের চাপ অনেক বেড়ে গেছে। কেন, কি হয়েছে? আরে, সিএ আর এনআরসি নিয়ে একটা নতুন বিল পাস হবে বলে কথা হচ্ছে। হ্যাঁ, ওই জন্যেই সবাই নানান ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য আসছে। সত্যি করে পাস করবে নাকি? কেন হবে না, ওদের মেজরিটি আছে পার্লামেন্টে। তাও ঠিক, তুমি চিন্তা করো না, ওসব কিছু হবে না। এত বছর ধরে তোমরা এই দেশেই আছো, ট্যাক্স পে করো, তোমাদের কিছু করবে না। চিন্তা তো শুধু আর নিজেকে নিয়ে করি না আমি। যত দিন কাটতে শুরু করলো আমার ভয় বাড়তে লাগলো। আচ্ছা, তোমরা তো সবাই শুনেছো, দেখেছো, আবার কেউ কেউ কোথায় অনুভবও করেছো সন্তান হারানোর কষ্টটা কি হয়। আমার কথাটা ভেবে দেখো তো তাহলে, সে কবে থেকে হারিয়ে আসছি, কিন্তু আজও আমার সেই একই রকমভাবে কষ্ট হয়। সন্তানদের বার বার হারানোর কষ্ট আরো ঘিরে ধরে আমায়। রঞ্জন
রোজের মতো আজও এসেছে আরশির সাথে দেখা করতে। আরশি একটা বই পড়ছে। আচ্ছা রঞ্জন, কোনোদিনও ভেবে দেখেছ যদি দেশ ভাগ না হতো তাহলে কি হতো? কি আর হতো, ব্রিটিশরা অজুহাত পেত আরো কিছু বছর অত্যাচার করে যাবার। চিন্তা করো না, তোমায় এদেশ ছেড়ে আমি যেতে দেব না। আমরা কেন যাব ছেড়ে? সেই আদ্যিকাল থেকে আমার পূর্বপুরুষেরা থেকেছে এই দেশে। আমরা কোনোদিনও পাকিস্তান বা বাংলাদেশে যাইনি। শালবাড়িতে আমাদের সেই কবেকার পুরনো বাড়ি, আপুর কাজের জন্য তো এখানেই থাকি আমরা। আচ্ছা রঞ্জন, তোমার ভয় হয় না? হয় মাঝে মাঝে। হীরক রাজা কবে যে কি করবে কে জানে। আচ্ছা সেসব ছাড়ো, কি পড়ছো বলো তো? মান্টো, সাদ্দাত হাসান মান্টো। ওনার গল্পগুলো ওই দেশভাগের সময় লেখা। কোন গল্প? টোবা টেক্সিং, শুনবে? হ্যাঁ শুনবো। পার্টিশনের কিছু বছর পর দুই দেশের গভর্নমেন্ট ঠিক করলো যে ইন্ডিয়া ও পাকিস্তানের অ্যাসাইলামের প্রত্যেক পাগলদেরও আদান প্রদান হওয়া উচিত। মুসলিম পাগলদের পাকিস্তান ও হিন্দু ও শিখ পাগলদের ভারতে পাঠানো হবে। আইডিয়াটা ভালো কি না কেউ জানত না, কিন্তু তার জন্য প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গেল। অনেক বিবেচনা করার পর একটা দিন ঠিক করা গেল। সারা দেশের মতো খবরটা যখন পাকিস্তানের অ্যাসাইলামে গিয়ে পৌঁছালো, সেটা ওখানকার সব পাগলদের খুব আকর্ষিত করল। এইসব দেখে যাচ্ছিল দুজন ডাক্তার। তারপর কি অবস্থা তোর ওয়ার্ডে? আর বলিস না, একজন মুসলিম পাগল আছে, রোজ জমিদার পড়ে। তাকে কে একটা জিজ্ঞেস করেছে, পাকিস্তান, ইয়ে পাকিস্তান ক্যা হ্যায়? ভারত মে এক স্থান হ্যায় জাহাঁ তেজ উস্তারা বনতা হ্যায়। আরে এ তো কিছুই না, আমার ওয়ার্ডে দুই শিখের আলোচনা চলছিল। সরদারজি, হমকো ক্যা ইয়ে লোক ভারত ভেজ দেঙ্গে, পর হমকো তো ওয়াহাঁ কি বোলি ভি নহীঁ আতি হ্যায়। ভারত ভি নহীঁ পাকিস্তান ভি নহীঁ, ক্যোঁকি ম্যায়নে উসে কহীঁ জানে কা হুকুম হি নহীঁ দিয়া। अरे मुझे मालूम है हिंदोस्तरस का भाषा, वो साला बदमाश सोचते हैं कि वो इस दुनिया का राजा है। अरे जानी शामान बॉडी की हुई छे, सकाले एक टा पागल झाड़ाझाड़ी करछे, हठात की मने हलो सामने एक टा गाछे गिए उठे पड़ो, डाले गिए बसो। सेखाने बसे बसे दो घंटा धरे इंडिया और पाकिस्तान समस्या निये कथा बोलते शुरू करलो। যখন চৌকিদাররা গিয়ে নেমে আসতে বলে, উল্টা আরও উপরে চলে যায়। আমি যখন গিয়ে শাস্তির কথা বলি, আমায় উল্টে বলছে, আমি আমি পাকিস্তান বা ইন্ডিয়ায় থাকতে চাই না, না না আমি আমি এই গাছেই থাকবো। হ্যাঁ জানিস, ও নিচে নেমে এসে নিজে শিখ ও হিন্দু বন্ধুদের জড়িয়ে খুব কাঁদছিল। ওদের বুঝেছিল যে ওরা সবাই ওকে ছেড়ে ভারতে চলে যাবে। আমার আন্ডারে একজন মুসলিম বেতার প্রকৌশলী আছে, কোনো দিন কারোর সাথে কথা বলে না, চুপচাপ নিজের মনে হেঁটে যায়। কিন্তু দেখ, এসব বিতর্ক শুনে নিজের জামা কাপড় ছেড়ে একজন পাহারাদারকে দিয়ে সারা বাগানে ছুটে বেড়ালো। ডাক্তারবাবু, ওদের দুজনকে আলাদা করে দেওয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি আমি একটু পরে গিয়ে দেখে নিচ্ছি। এই ব্যাপারটা কি হয়েছিল? আরে কিছু না, একজন মুসলিম পাগল আছে চ্যানিয়ার থেকে, অল ইন্ডিয়া মুসলিম লীগের জন্য কাজ করত, এখনো দিনে 15-16 বার চান করে। তা সে আজ সকালে হঠাৎ বলে উঠল, হাম হে কায়দি আজম মোহাম্মদ আলী জিন্না। এবার এই শুনে তো আরেক শিখ বলল, তু জিন্না হ্যায়, তু জিন্না হ্যায়, তো মে মাস্টার তারা সিং, শিখো কা নেতা হু মে। এসা হ্যায় ক্যা, হ্যাঁ রুক রুক, আমি মে সে জগা দাও তুজে। ভাগ্যের সময় পৌঁছেছিলাম, নাহলে কি যে হতো আজ। ওরা এখনো দুজনে আলাদা আলাদা সেলে বন্দি আছে। একজন ডাকলো, হ্যাঁ মা আসছি। এই
আপুর কাজ মনে হয় তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, বাড়ি চলে আসছে, তুমি বরং আর যাও, বুঝলে? দেখতে দেখতে এলো 11ই ডিসেম্বর। হীরক রাজা ও তার মন্ত্রীর দল মিলে সিএ আর এনআরসি বিল পাশ করালো। তোমরা কেউ বুঝতে পারছিলে না কি করবে। মিটিং, মিছিল, দাঙ্গা সব শুরু হলো একসাথে। প্রত্যেক রাস্তায় ছাত্রছাত্রী থেকে শুরু করে বয়স্ক লোকেরা একজুট হয়ে নেমে পড়ল। আমার বুকে আবার রক্তের দাগ পড়ল। কেউ নিজেকে আমার সন্তান বলতে পারছিল না। আমার ভয় হতে শুরু হলো তোমাদের মধ্যে অনেকেই আমার আবার ছেড়ে চলে যাবে। রঞ্জন নিউজ দেখছিল বসে বসে। সে আরশিকে বলে তো দিয়েছে চিন্তা না করতে, কিন্তু আজ সকালে যে চিঠিটা এলো তার নামও যে আজ বেরোতে পারে ওই লিস্টে। ছোটবেলায় রাম সাজত প্রত্যেক দশমীতে, আর তাকেই আজ রাজ্য ছেড়ে যেতে হবে। লিস্টটা যে কোনো মুহূর্তে বেরোতে পারে, কিছুতেই বিশ্বাস করতে পারছিল না ওই একটা কাগজের টুকরো ওকে দেশ থেকে তাড়িয়ে দিতে পারে। কিচ্ছু ভালো লাগছিল না। হঠাৎ করে মনে পড়ল তোবা টেক সিং এর কথা। তাড়াতাড়ি করে গিয়ে বই খুলে পড়তে শুরু করলো। এই তোর বিশন সিং এর কথা মনে আছে? বিশন সিং কে বলতো? হ্যাঁ, ওই যে শিখ লোকটা, গত 15 বছর ধরে এখানে থাকে, সবসময় দাঁড়িয়ে আছে, যার ফলে পা ফুলে গেছে। কিন্তু সেটাতে অবশ্য ওর খুব একটা যায় আসে না। ওর নাকি জমিনদারি ছিল টোবা টেক সিং এ, হঠাৎ করে পাগল হয়ে যাওয়াতে বাড়ির লোক এখানে ছেড়ে গিয়েছে। ও, টোবা টেক সিং মানে ওই যে চুল নেই খুব একটা মাথায়, যা আছে দাড়ির সাথে মিলিয়ে এক হয়ে গেছে। বুঝেছি, দেখলে কিন্তু বেশ ভয় করতো জানিস। হ্যাঁ, ওই আজকাল সবাইকে জিজ্ঞেস করে বেড়ায় টোবা টেক সিং কোথায়। কেউ যখন ঠিক উত্তর দিতে পারে না, তখন রেগে গিয়ে বলে, কিন্তু পাঞ্জাবে গন্ডগোল শোভার পর থেকে আর আসে না। ও জানে না জানিস কোন দিন মাস বছর চলছে, কিন্তু যেদিন বাড়ির লোকেরা আসতো ও ঠিক বুঝে যেত। নিজে চান করে, সাবান মেখে, দাড়ি কামিয়ে, নতুন জামা কাপড় পরে একেবারে তৈরি হয়ে যেত। যখন এখানে আসে তখন ফেলে রেখে এসেছিল একটা বাচ্চা মেয়েকে। এখন সে অবশ্য বড় হয়ে গেছে, মাঝে মাঝে আসতো দেখা করতে বাবার সাথে, অনেক কথা বলতো। ও খালি মাঝে মাঝে বলে উঠতো, মেয়েকে চিনতে পারত না, ওর মুখটাও আর একটা অচেনা মুখ হয়ে রয়ে গেল। যাই হোক, ছাড়, তোকে এটা বলতে যাচ্ছিলাম। কিছুদিন ধরে এক পাগল নিজেকে ভগবান বলছে। এবার কাল টোবা টেক সিং ওকে জিজ্ঞেস করেছিল, টোবা টেক সিং ভারত মে হ্যায় ইয়া পাকিস্তান মে? ভারত ভি নেহি, পাকিস্তান ভি নেহি, ক্যুকি ম্যানে উসে কহি জানে কা হুকুম হি নেহি দিয়া। অপর দে গুড় গুড় দে নেক্সট দি বেঢিয়ানা দে মুখ দে ডাল কে ফতে জো বলে সো নিহাল সশ্রী আকাল। বলতে চাইছিল, তুমি মুসলিমদের ভগবান, তাই আমার প্রার্থনা শুনলে না, শিখদের হলে নিশ্চয়ই শুনতে। হ্যাঁ সে বলো, ওদের মধ্যে কেউ কেউ ভুল করেছে, আমার শস্য, আমার শ্যামলিমা নষ্ট করে মলিন করেছে আমায়। কিন্তু তার শাস্তি সবাই পাবে কেন? রঞ্জন আরশিদের বাড়ি গিয়ে দেখে কিছু চেনা পরিচিত মুখ দাঁড়িয়ে আছে। আরশিদ তাড়াতাড়ি করে ওর সামনে এসে বলল, হাতে একদম সময় নেই, আমাদের সবার নাম আছে ওই লিস্টে, আজ রাতের মধ্যে বাড়ি খালি করে দিতে হবে, কাল থেকে ডিটেনশন ক্যাম্পে থাকা, তোমারও নাম আছে ওই লিস্টে।
রঞ্জন যেন কিছু বুঝতে পারছিল না, চুপ করে দাঁড়িয়ে রইল। আর সে আবার বলতে শুরু করলো, যেদিন থেকে ওরা সেন্টারে আসে তবে থেকেই বুঝেছিলাম আমাদের দেশ নেই এটা আর। অপেক্ষায় ছিলাম কবে ধর্মের নামে আবার ঘর ছাড়া করবে আমাদের। নিজেকে প্রস্তুত করতে শুরু করেই দিয়েছিলাম। আমরা তো সবাই চাই যে এই দেশেতে জন্মাই সেখানেই যাতে মরি, কিন্তু কিন্তু আমাদের তা হলো না। না, আমি কোথাও যাব না, আমার দেশ এটা। একটা লিস্ট বলে দেবে এই দেশের আমি কিনা। আর আমায় যে লালন করলো এই দেশের হাওয়া, এই দেশের মাটি, এই দেশের জল। সময় নেই একদম আমাদের কাছে, ওরা শুনবে না, বুঝবে না। চলো তাড়াতাড়ি, তুমি তুমি বলতে না বাড়ি সেখানেই হয় যেখানে পরিবার থাকে, আমি থাকবো তো ওখানে, চলো আমার সাথে। কিছুক্ষণ চুপ করে থেকে রঞ্জন ঘাড় নাড়ল। চলো আজ থেকে আমরা একটা নতুন দেশে গিয়ে একটা নতুন জীবন শুরু করব। ঘন্টা দেড়েকের মধ্যে একটা বাস এসে দাঁড়ালো আরশির বাড়ির সামনে। ওরা সবাই বাসটায় উঠে পড়ল। আজ পূর্ণিমা, যত রাত বাড়তে শুরু করলো চাঁদের আলো ছড়িয়ে গেল বেশ দূরে। কোনোদিন দেশকে নিয়ে ভাবিনি, দেশপ্রেমে বিশ্বাসও করিনি, কিন্তু আজ যখন ছেড়ে যেতে হচ্ছে সত্যি কেমন একটা লাগছে। লাগবে না, নিজেকে সেই ছোট্ট বেলা থেকে ইন্ডিয়ান বলে চিনেছি, আজ আমাদের পরিচিতি ওরা কেড়ে নিচ্ছে। প্রমাণ থাকুক না থাকুক কি যায় আসে, সবাই শুধু জানলো প্রমাণ নেই বলে আমাদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হচ্ছে। আসল ঘটনা কেই বা বলতে যাবে। চুপ করে বাইরের দিকে তাকিয়েছিল আরশি। ওর হঠাৎ মনে হতে লাগলো ওই তোবা টেক্সিং এর সেই দিনটার কথা। সেই শীতের বিকেলে সব পাগলদের ইন্ডিয়া পাকিস্তানের বর্ডারে নিয়ে গিয়ে আদান প্রদান শুরু হলো। প্রথম প্রথম সব শান্তিতেই হচ্ছিল, কিন্তু একটা সময়ের পর কেউ শুনছিল না আর। কেউ কেউ পাগলের মতো ছুটে বেড়াতে শুরু করলো, আবার কিছু জন নিজের জামা কাপড় ছিঁড়ে ফেলতে শুরু করলো। কেউ যেন মানতে চাইছিল না এসব। কিছু লোক পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ বলে মারামারি করতে শুরু করলো। বিশেন সিংকে বাইরে আনা হলো এমন সময়। সে জিজ্ঞেস করলো, তোবা টেক সিং কহাঁ হ্যায়, ভারত মে ইয়া পাকিস্তান মে? পাকিস্তান। ও পালানোর চেষ্টা করলো, কিন্তু গার্ডরা এসে ওকে ধরে ফেললো। সে সে কোথাও যেতে চাইছিল না। হঠাৎ বলে উঠলো, ইয়াহি হ্যায় তোবা টেক সিং, ওপর দে গুড় গুড় দে নেক্সট দি বেড়িয়ানা দে মুখ দে ডাল অফ তোবা টেক সিং এন্ড পাকিস্তান তার ফটে মো। অনেকেই ওকে বোঝানোর চেষ্টা করলো, রে তোবা টেক সিং ভারত মে হি হ্যায়, আর আগর নেহি ভি হ্যায় না তো চলা জায়েগা বহুত জলদি। কিন্তু ও কিচ্ছু বুঝলো না, চুপ করে দাঁড়িয়ে রইল নো ম্যানস ল্যান্ডের ওপর। সারা রাত কেটে গেল ঠিক সূর্য ওঠার আগে। বিশেন সিং, যে লোকটা 15 বছর ধরে নিজের পায়ের ওপর দাঁড়িয়েছিল, চেঁচিয়ে শুয়ে পড়ল। মাঝখানে একটু জমির ওপর, যার কোনো নাম নেই, রইল তোবা টেক সিং। এমন সময় বাসটা থামতে একটা লোক এসে বলল, দুজন করে আসবেন, বেশি লোক গেলে বুঝে যাবে ওরা। এক এক করে সবাই যেতে শুরু করলো। মা, আব্বু, তোমরা যাও, আমি রঞ্জনের সাথে পরে আসছি, তোমরা যাও তাড়াতাড়ি। তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি, একদম সময় নেই আমাদের হাতে, ওপারে গিয়ে কথা বলবেন।
আস্তে আস্তে বাসটা খালি হয়ে গেল। প্রায় সকাল হতে যাবে। লোকটা এসে এবার আরশি আর রঞ্জনকেও নিয়ে গেল। কিন্তু একটা মুশকিল হলো, সূর্য প্রায় উঠে গেছে, হাতে সময় নেই। কাঁটার তারের বেড়া টপকে যেতে হবে। মিলিটারি আসলো বলে রঞ্জন আরশিকে সাহায্য করছিল কাঁটার বেড়াটা পেরোতে। খুব জোরে একটা শব্দ হলো। রঞ্জন ঘুরে তাকাতে গেল, কিন্তু এমন সময় আরশির হাতটা ছেড়ে দিল। আরশি ব্যালেন্স রাখতে পারল না, কিছু একটা ধরতে চাইছিল, পেল না। মুহূর্তের মধ্যে এক এক করে কাঁটাগুলো শরীরে বিঁধে গেল। আরশির রক্তে ভিজে গেল কাঁটার তারের বেড়া। আরশি, আরশি, আরশি! আরশির রক্তে আমার বুকটা লাল হয়ে গেছিল সেদিন। কিন্তু এটা তো একটা আরশির গল্প, আরো বহু সন্তানদের হারাতে হয়েছে আমায় ঠিক এইভাবেই। হীরক রাজারা কোনো দিনও দেখে না, বোঝে না আমার কষ্টটা। প্রতিবার যখন আমি আমার সন্তানদের হারাই, চিৎকার করি বারবার, তবুও শুনেও শুনে না এরা। রক্ত জল করে দিয়েছিল সেই চিৎকার। সেই ভোরের আলোয় ভারত আর পাকিস্তানের মধ্যে এক টুকরো জমির ওপর যে তোবা টেক্সিং ছিল, রঞ্জন তার কাছে ছেড়ে দিয়ে এলো ওর আরশিকে। এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের পরিবেশনা নো ম্যানস ল্যান্ড, মান্তো সিরিজের দ্বিতীয় গল্প, তোবা টেক সিং থেকে অনুপ্রাণিত। গল্পের বিভিন্ন চরিত্রে ছিলেন ভারত, ধৃতি, আরশি, রূপসা, রঞ্জন, রৌনক। দুই ডাক্তারের চরিত্রে সোহম আর সায়ন। পাগলের ভূমিকায় সৌম্যজিৎ, সৈনিক আর সক্ষেপ। এবং তোবা টেক সিংয়ের চরিত্রে তনয়। সাউন্ড ডিজাইনিং করেছেন অনিশ। লেখনী এবং পরিচালনায় বৃষ্টি। গল্পের সূত্রধার আমি দীপায়ন। আমাদের প্রথম এপিসোড ওয়াপসি শুনে না থাকলে লিঙ্ক দেওয়া রইল ডেসক্রিপশনে। পছন্দ হলে লাইক এবং শেয়ার করবেন, আর আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো। সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন। পরের শনিবার আবার দেখা হবে আমাদের মান্তো সিরিজের তৃতীয় এপিসোড নিয়ে।